ত্রাণীর জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বর্ষণ করেন আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জিরি পরম দয়াল শ্রী গুরুদেব অশ্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শিলভক্তি প্রপন্নজ্যোতি গোস্বামী গুরু মহারাজের চরণে পূর্ণভাবে আশ্রয়পূর্বক সমবেত ভক্তবৃন্দ যারা এই কৃষ্ণময় শুভ সকালে গৌরকথা আস্বাদন করছেন এবং যারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি আমাদের সিটিএস মন্দিরের সকালবেলার নিয়মিত আয়োজন সৃষ্টি শ্রী গৌর পার্ষদ গৌরীয় বৈষ্ণবাচার্য জগনের চরিতামৃত ধারাবাহিকভাবে চলছে ছিল রঘুনাথ দাস চরিত চরিতকথা আজ সপ্তম পর্ব সাত দিন ব্যাপী আমরা শুনছি রঘুনাথ দাস চরিত কথা ভক্তবৃন্দ আপনারা তিনবেলায় হরিকথা শুনতে পারবেন আজ থেকে মধ্যাহ্নকালীন ভূগ আরতির পরও এক ঘন্টা হরিকতা হবে তারপর সন্ধ্যা আরতির পরও এক ঘন্টা হরিকতা হবে আর মঙ্গলা আরতির পরও এক ঘন্টা হরিকতা হবে আপনাদের সবাইকে অনলাইনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিটিএস মন্দিরের পক্ষ থেকে অনলাইনে কথা শ্রবণ করার জন্য কারণ হচ্ছে আজ থেকে কঠোর লকডাউন সবারই জনজীবন থমকে গিয়েছে এমত অবস্থায় আমরা অনলাইনে যেন সাধুসঙ্গ করতে পারি সেই জন্যই আমাদের সিটিএস মন্দির এক অভিন্ন পদক্ষেপ নিয়েছে বরাবরই আমরা ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ নিয়ে থাকি ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল সাধনের নিমিত্তে এই লকডাউন যেন আপনাকে একটু পরমানন্দ দান করতে পারে এই জন্যই তিনবেলায় হরিকতা থাকবে আমার আইডি থেকে রাহুল কৃষ্ণ দাস আইডি থেকে যেহেতু আমি মন্দিরে অবস্থান করছি মঙ্গলা আরতির পরও হরিকতা থাকবে মধ্যাহ্নকালীন ভূগ আরতির পরও হরিকতা থাকবে এবং সন্ধ্যা আরতির পরও হরিকতা থাকবে আমরা অনলাইনে জানিয়ে দেব সময় আপনাদেরকে চলুন গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় অপ্রাকৃত কথা মৃতে আমরা অবগাহিত হই সবাই কায় মনোবাক্যে শ্রবণ করুন গতকাল আমরা শ্রবণ করছিলাম পরম দয়াল নিত্যানন্দ প্রভু তিনি গঙ্গা তীরে পানিহাটিতে বৃক্ষ মূলের পিণ্ডারের উপরে উপবেশন করে আছেন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আপন মমত্তে জানালেন নিতাই চাঁদ যখন বসলেন কবিরাজ গোস্বামী পাদের লেখনীতে আমরা দেখতে পাই আছেন যেন কুটি সূর্যোদয় করে মনে হচ্ছে যেন কুটি সূর্য উদিত হয়েছে নিত্য আনন্দ প্রভু যে বসেছেন তার অঙ্গের প্রভায় চারিদিক আলোকিত হয়ে উঠেছে দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত রঘুনাথ দাসের এই প্রভাব দেখে অঙ্গজ্যোতি দেখে এবং ভক্তবৃন্দের যে নিষ্ঠা ওনার প্রতি তা দর্শন করে নিত্যানন্দ প্রভুর এই অপ্রাকৃত প্রভা দর্শন করে রঘুনাথ বিস্মিত হয়ে গেলেন অবাক হলেন তিনি দূর থেকে দণ্ডবোধ প্রণাম করছেন একজন সেবক নিত্যানন্দ প্রভুকে বলছেন প্রভু ওই দেখো ওই দেখো রঘুনাথ দূর থেকে প্রণাম করছি তোমায় মৃদু হেসে পরম দয়াল নিতাই চাঁদ তিনি বলছেন শুনি প্রভু কহে চূড়া দিলি দর আয় 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 আজ তোর করি মু পালিয়ে পালিয়ে থাকিস নিকটে আয় আজ তোকে দণ্ড প্রদান করব আমরা গতকাল শ্রবণ করেছিলাম নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চুর বলে কেন সম্বোধন করলেন কৃষ্ণ প্রভু আমরা কি শ্রবণ করেছি রঘুনাথ দাস গোস্বামী পাত কি নিত্যানন্দ প্রভুর সম্পত্তি চুরি করেছে অর্থ চুরি করেছে তাহলে কোনো কিছু চুরি করলে তো তাকে চুর বলা হয় পদ্মনা প্রভু তো নিত্যানন্দ প্রভু রঘুনাথকে চুর কেন বললেন যে চূড়া নিকটে আয় কেন বললেন নিত্যানন্দ প্রভুকে পাশ কাটিয়ে অবজ্ঞা শব্দটাও আমরা বলতে পারি না এখানে পাশ কাটিয়ে তিনি সরাসরি মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন তাহলে এটা স্বাভাবিক যেতে চেয়েছিলেন হয়তো তিনি এই বিষয়টা জানতেন না তাই বলে চুর কেন বলবেন কোনো কিছু চুরি করলে তো তাকে চুর বলা হয় আবার নিত্যানন্দ প্রভুকে পাশ কাটিয়ে গিয়েছেন বলে চুর বলবেন প্রভু কালকে শ্রবণ করেছি চুর কেন বললেন মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সম্পত্তি সম্পদ ভগবান কার ভক্তের নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছে মহাপ্রভু কাজে এই তোমার সম্পত্তি তোমাকে না বলে আরেকজন নিয়ে যাবে এটা কি হতে পারে তাহলে তিনি নিশ্চয়ই চুর বলে কেন শ্যামল প্রভু নিত্যানন্দ প্রভু কেন রঘুনাথকে চুর বললেন গতকাল তো আমরা শুনেছি বলো হ্যাঁ নিত্যানন্দের সম্পত্তি হচ্ছে মহাপ্রভু কাজে নিতাই চাঁদকে না বলে যদি সেই সম্পত্তি পেতে চায় তাহলে তো তিনি চুর বলেই গণ্য কারণ ভগবান কার ভক্তের ভক্তেরও লাগিয়ে আসো তুমি ভক্তেরও রাখিতে মান ভগবান ভক্তের পরম ধন এই জন্যই তো আমরা বৈষ্ণব বন্ধনাথ কীর্তন করে থাকি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে দায়ী তব পাছে পাছে নিত্যানন্দ প্রভু এই জন্য রঘুনাথকে চুর বললেন চূড়া পালিয়ে পালিয়ে থাকিস তো নিত্যানন্দ প্রভু চুর বললেন রঘুনাথ কি চুরি করতে চাইলো ভক্তি চুরি করতে চাইল তো ভক্তি লাভ করার তো কিছু রুল অফ রেগুলেশন রয়েছে ভক্তি লাভ করার কিছু রুল আছে এই চৈতন্য চরিতামৃতই বলে দিলেন কবি রাজগোস্বামী পাত এই জন্য চৈতন্য চরিতামৃত এক অনবদ্য গ্রন্থ আমাদের এর এক একটা পয়ারের এক একটা শব্দের অজন অনেক কঠিন অনেক ভারিত্ব রয়েছে এই জন্য যে কেউ এই চৈতন্য চরিতামৃত পড়লেও বুঝবে না এত সহজ নয় এটা ইউনিভার্সিটির ক্লাস অত্যন্ত কঠিন এক একটা শব্দ যে কবিরাজ গোস্বামী পাপ লিপিবদ্ধ করলেন তিনি একটা পয়ারে বললেন যে গুরু বৈষ্ণব ভগবান তিনের কৃপা হলে সংসার বন্ধন মুক্তি হবে প্রথমে কার কৃপা প্রয়োজন গুরু কৃপা প্রয়োজন গুরু এবং বৈষ্ণব তাদেরকে পাশ কাটিয়ে ভগবানের নই করতে যাওয়া যাবে না ভক্তি লাভ করা যাবে না ধ্রুব এত চেষ্টা করেছিলেন আসন কম্পিত হয়ে গেল ভগবান পদ্মপলাশ পলাশ লোচন শ্রীহরির কিন্তু দর্শন দিতে পারছেন না কেন স্বয়ং মা লক্ষ্মী আবেগে আপ্লুত হয়ে বলছেন অগো তুমি না দিনের বন্ধু দয়ার সাগর দুধের বাচ্চা এমন করে তোমায় ডাকছে তুমি তাকে কৃপা করছো না পুরুষের হৃদয় কঠিন হয় তুমি না গেলেও আমি ধ্রুবকে গিয়ে নিয়ে আসব। মা লক্ষ্মী বলছেন না, না কমলা তুমি তা পারো না তাহলে যে ভক্তি লাভের আমাকে প্রাপ্তির যে ক্রমধারা ওই ক্রমধারা থেকে ধ্রুব সরে যাবে আমার এই ভোজিবার যার আছে অভিলাষ সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস গতকাল একটা কথা বলেছিলাম গুরু কৃপায় কৃষ্ণ মিলে কৃষ্ণ কৃপায় গুরু মিলে অভেদ গুরু কৃষ্ণ অভেদ কৃষ্ণ কৃপায় গুরু পাওয়া যায় আবার গুরু কৃপায় কৃষ্ণ পাওয়া যায় আমি সদ্গুরু চিনব কি করে ভগবানের কাছে যখন আর্তনাদ করব প্রভু তুমি এমন কাউকে পাঠিয়ে দাও যে তোমাকে প্রাপ্তির জন্য আমাকে শিখাবে আমাকে তোমার নিকটে নিয়ে যাওয়ার জন্য পথ দেখাবে তাই হল ধ্রুব মন্ত্র কিছুই জানে না ধূপ দেখিয়ে বলছে এই নাও ফলমূল নাও মনের ভাষা প্রকাশ করছে এতটা নিষ্ঠা ভগবান দেবর্ষি নারদকে পাঠাতে বাধ্য হলেন তো নারদকে কেন পাঠালেন ভগবান কৃপা করার জন্য গুরুরূপে কৃপা করার জন্য তাহলে আমরা এই জায়গা থেকে এটার পরিষ্কার ব্যাখ্যা বুঝতে পারলাম কৃষ্ণ কৃপায় গুরু মিলে আজ নিত্যানন্দ কেন পানিয়াটিতে আসলেন মহাপ্রভুই নিত্যানন্দকে পাঠিয়েছেন রঘুনাথকে কৃপা করার জন্য কৃষ্ণ কৃপায় গুরু মিলে গুরু কৃপায় কৃষ্ণ মিলে অভেদ পার্ট এন্ড পার্সেল তাই নিত্যানন্দ বললেন চূড়া এতদিন পরে দর্শন দিলি আয় তোকে দণ্ড প্রদান করব প্রভু নিকটে না করে গমন আকর তার মাথায় প্রভু ধরিল চরণ রঘুনাথ নিকটে যাচ্ছে না নিজেকে হীন ভাবছে পতিত পামর ভাবছে ভাবছে তাই চাঁদ বলছেন নিকটে আয় রঘুনাথ নিকটে যাচ্ছে না জোর করে তাকে নিয়ে আসলেন আকর্ষিয়া আকর্ষণ করে তার মাথে প্রভু ধরিল চরণ নিত্যানন্দ প্রভু রঘুনাথের মাথার মাঝে শিও চরণ ধারণ করলেন কতটা কৃপা কি কৃপা করলেন দেখো রঘুনাথের মাতার মাঝে নিতাই চাঁদ চরণ ধারণ করলেন যে চরণ প্রাপ্তির জন্য দেবতারা পর্যন্ত আরাধনা করে যুগীগণ যুগ সাধনায় রত তাকে মুনিগণ যাকে ধ্যানে টলাতে পারে না আজ সেই রঘুনাথ অযাচিতভাবে নিত্যানন্দের চরণ তার মস্তকে ধারণ করার সৌভাগ্য পেল এমন করেই শিবানন্দকে কৃপা করেছিলেন নিত্যানন্দ প্রভু গৌরের যত ভক্তগণ যখন পুরী ধামে গিয়ে মহাপ্রভুর সঙ্গে চাতুর্মাস্য ব্রত সম্পাদন করেন হরিদাস ঠাকুর দেহরাকার পরে মহাপ্রভু সর্বদা মলিন মনে থাকতেন তাই নিষেধ করে দিয়েছেন যে এবছর আসার প্রয়োজন নেই কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আনন্দ প্রদানের নিমিত্তে সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি যাচ্ছেন পুরীধামে শিবানন্দকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঘাটি সামলানোর জন্য ঘাটি বুঝতে পেরেছ এই যে তাবু আমরা গাড়ি রাস্তায় রাস্তায় নিত্যানন্দ শিবানন্দকে দায়িত্ব দিলেন ভক্তগণকে তুমি তাঁবুক এড়ে সামলাবে এবার শিবানন্দ সেন আসতে অনেকটা দেরি করেছেন ভক্তগণ কোথায় থাকবে থাকার ব্যবস্থা হয় নাই একটা বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করলেন তারা আনন্দ প্রভু একটু কৃত্রিম ক্রোধ প্রদর্শন করলেন শিবা কোথায় এত কন তোর আসার সময় হল যাক শিবার তিন পুত্র মরুক তিন ছেলে মরে যাক কথা শোনার সঙ্গে সঙ্গে শিবানন্দের স্ত্রী কান্না শুরু করল ও প্রভু ও প্রভু তুমি কি করলে এই কথাটা কি বললে কান্নাকাটি শুরু করলো দেখো বৈষ্ণব যদি কাউকে দণ্ড দেয় এই দণ্ডটাও কি কৃপা আশীর্বাদ কৃপা নিত্যানন্দ প্রভু যে দণ্ড দিলেন এই দণ্ডটা কি কৃপা কৃপা দণ্ড শিবানন্দের তিন ছেলে মরে যাক কাটতে শুরু করলো শিবানন্দের স্ত্রী এই শিবানন্দের পূর্বপুরুষদের নিবাস তো আমাদের এই মৌলভীবাজার জেলাতেই তিন ছেলে মরে যাক এবার শিবানন্দ নিত্যানন্দ প্রভুর নিকটে গিয়ে বলছে প্রভু তুমি যে আমায় ভালোবাসতে তা জানতাম কিন্তু তুমি যে আমায় এতটা ভালোবাসতে তা তো জানতাম না কথা বুঝতে পেরেছো শ্যামল প্রভু তিন ছেলে মরুক শিবানন্দের শিবানন্দের স্ত্রী কান্না শুরু করলো নিত্যানন্দের মুখে কথা শুনে আর শিবানন্দ গিয়ে বলছে প্রভু তুমি যে আমায় ভালোবাসতে তা জানতাম কিন্তু এতটা যে ভালোবাসতে তা তো জানতাম না অপ্রভু এই জগতে সন্তানকার তুমি দিয়েছ আবার তুমি নিয়ে যাবে তাতে দুঃখ করার কি আছে আর যদি আমার তিন পুত্র মরেও যায় আমার ভজনের পতারও পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আরো বন্ধন থেকে আমি মুক্তি পেলাম এটা আমার কৃপা কথাটা শোনার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ শিবানন্দকে ডেকে বললেন শিবা আমি তোর তিন ছেলেকে মরে যাওয়ার কথা বললাম আর তুই বলছিস আমি কৃপা করেছি তোকে এটা কৃপা আয় শিবা কাছে আয় আস্তুর মস্তকে আমার চরণকে ধারণ করব নিত্যানন্দ প্রভু মস্তকে শিবানন্দের চরণ ধারণ করলেন কৃপা করলেন আজ রঘুনাথকে আকর্ষণ করে নিত্যানন্দ প্রভু মাথার মাঝে চরণ স্থাপন করলেন কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয়ে নিকটে নাই সমুর ভাগ দূরে দূরে আজি লাগি পাইয়াছি দণ্ডি মতো মারে চোর নিকটে আসিস না দূরে দূরে পালিয়ে পালিয়ে থাকিস আজ এতদিন পর তোকে পেয়েছি তোকে দণ্ড দেব কাছে আয় নিকটে না আইসমূর ভাগ ভাগো দূরে 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 পালিয়ে পালিয়ে থাকো হ্যাঁ আজি লাগি পাইয়াছি আজ তোমার লাগ পাইয়াছি দণ্ডি মু তোমারে তোমাকে দণ্ড প্রদান করব। তোমাকে দণ্ড দেব রঘুনাথ হাত জোর করে বলছে প্রভু ও প্রভু এ তো আমার কৃপা তুমি আমায় দণ্ড দেবে এ তো আমার কৃপা বলো প্রভু প্রভু তোমার দণ্ড কি কৃপা করে বলো শুনিয়ায় আনন্দিত হইল রঘুনাথের মন রঘুনাথ আনন্দ পেয়ে বলছেন বলো প্রভু আমার কি দণ্ড দদি চিরা বক্কন করাও মুর গনে শুনিয়ায় আনন্দিত হইল রঘুনাথের মনে দদি দদিচিড়া বক্কন করাও মূর গণে মূর মানে কি আমার গণ যারা তাদেরকে দদি চিরা খাওয়াও তো নিত্যানন্দের গণ কারা নিত্যানন্দের আপনজন কারা নিত্যানন্দ প্রভু বললেন আমার আপন যারা আমার গণ এখানে গণ বলতে আপনজনকে বোঝানো হয়েছে আমার যারা তাদের সবাইকে তুমি দধিচিরা খাওয়াও তাহলে নিত্যানন্দ প্রভুর আপন কারা নিত্যানন্দ প্রভু কাদেরকে চিরা খাওয়ানোর কথা বললেন অর্থাৎ নিত্যানন্দ প্রভু বুঝালেন আমার গণ যারা অর্থাৎ ভক্ত বৈষ্ণব রায় আমার আপনার জন তাদেরকে দধি চিরা খাওয়াও তাহলে নিত্যানন্দের সাথে যদি তাদেরকে খাওয়ানোর কথা বললেন তো নিত্যানন্দের সাথে যারা ছিলেন তারা তো অনেক আগেই লীলা সংবরণ করে চলে গিয়েছেন তাহলে তোমরা কেন খাচ্ছ সিদ্ধার্থ দধি চিরা তাদের তাদের স্মরণ করে তোমরা খাবে এখানে নিত্যানন্দ বলছেন আমার গণ আমার গণ বলতে বুঝিয়েছেন আমার আপন আর ভগবানের আপন জন কারা গোবিন্দ বলেন মম বৈষ্ণব হৃদয়ে মুই করি বিশ্রাম তাহলে ভগবানের কাছের জন কারা এই যে ক্লিয়ার করেছেন নরোত্তম দাস ঠাকুর গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ আমার পরাণের যারা আমার প্রাণের যারা তাদেরকে খাওয়াও দুধি চিরা খাওয়াও তাহলে ভগবানের প্রাণ কারা বৈষ্ণবদেরকে চিরা দদি খাওয়াও এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রঘুনাথের মন আনন্দে ভরে গেল প্রভু এটা তো আমার কৃপা তুমি কত করুণাময় কৃপাময় তুমি আমাকে এই কৃপা করেছো এটা তো দণ্ড নয় প্রভু এটা তো দণ্ড নয় এটা কৃপা রঘুনাথকে মা নিত্যানন্দ্রভু বলেন আমার যারা কাছের জন রয়েছে সবাইকে তুমি ভক্ষণ করাও সেই দ্রব্য লুক সব গ্রাম হইতে আনে রঘুনাথ সঙ্গে সঙ্গে তার গ্রামে লুক পাঠালেন যাও জমিদারের ছেলে তো কিছুর অভাব নেই যাও চিরা দদি সন্দেশ মাখন ছানা কলা সব নিয়ে আসো চিরা দদি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব প্রভু আগে চৌদিকে ধরিলা চিরা দদি দুগ্ধ সন্দেশ চিনি কলা সব এনে প্রভুর চারদিকে রাখতে শুরু করলেন লোক যাচ্ছে আনছে চারিদিকে রাখা শুরু হলো এবার আশেপাশে ব্রাহ্মণগঞ্জারা ওরা যখন শুনল মহোৎসব হবে মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন আসিতে লাগিল লোক গগন। অনেক লোক আসতে শুরু করল হ্যাঁ মহোৎসব হবে এখানে মহোৎসব হবে বা বাবা প্রসাদ হবে লোক আসতে শুরু করেছে প্রচুর লোক গ্রাম থেকে লুক আসতে শুরু করেছে আশেপাশের গ্রামে যারাই শুনছে শুরু করেছে আসতে আর আর গ্রাম হইতে সামগ্রী গাইল শত দুই চারি হুলনা নাইলো হুলনা হুলনা শব্দের অর্থ কি মাটির মালসা মালসা বুঝো আমাদের সিলেটি ভাষায় বলে তাগার গামলা তখন তো আর সিলভার ব্যবহার হতো না আর মহাপ্রভু তার সমস্ত কিছুই মাটির হাড়ি মাটির হাড়িতে রান্না করাতেন মাটির মালসা তারপর হচ্ছে মাটির পাত্র এগুলোতেই গ্রহণ করতেন জল রাখার জন্য মাটির কলসি এখনও গ্রামে মাটির কলসিতে জল রাখা হয় মাটির কলসিতে জল রাখলে জলটা ঠান্ডা থাকে আর হচ্ছে কি মাটির কলসিতে যদি আমরা জল রাখি একেবারে সেই জল নিচে যদি কোনো ময়লা থাকে নিচে একেবারে তলানি থাকে আর উপরের জল একেবারে স্বচ্ছ থাকে মাটির কলসি মাটির পাত্র মাটির মালসা তো হুলনা হুলনা শব্দের অর্থ হচ্ছে মাটির মালসা হুলনা হচ্ছে মাটির মালসা তো মালসার গামলা এক নয় মৃত কুণ্ডিকা হচ্ছে মাটির গামলা আমরা যেটাকে তাগার বলি সিলেটি ভাষায় জানি না অনলাইনে ভক্তবৃন্দ যারা আছেন আপনাদের অঞ্চলে গামলাকে কি বলে হুম আমরা আমরা ওই জায়গায় মালসা বলে কেউ তাগার বলে আমাদের সিলেটি ভাষায় তারপর কি বলছেন কি বড় বড় মৃৎকুন্ডিকা আনাইলো পাঁচ সাথে বড় বড় মৃত মানে কি বড় বড় মাটির গামলা বড় বড় মাটির গামলা হুলনা বড় বড় মাটির মালসা সব নিয়ে এসেছে এক বিপ্র প্রভু লাগি চিরা বিজায় তাতে বিপ্র মানে কি ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ প্রভুর জন্য ওই মাটির গামলার মাঝে চিরা ভিজাইতে শুরু করেছে কি দিয়ে চিরা ভিজাচ্ছে দুধ থাকার পরে জল কেন দুধ আছে দই আছে সর আছে মাখন আছে হ্যাঁ আরেকটা প্রশ্ন ভক্তবৃন্দ অনলাইনে যারা অধিকাংশ ভক্তবৃন্দ আমাকে প্রশ্ন করে প্রভু সিরা কি তা ধুইয়ে দেব না না ধুইয়ে দেব অনেকে আবার কয়ে সিরা তো ধুইয়া দেওয়া যায় না আচ্ছা আপনি দোকান থেকে চিড়া নিয়ে এসেছেন সেই চিরার মাঝে অনেক ময়লা আছে না তাহলে চিড়া একটু ঝেড়ে না ধুয়ে ভগবানকে দিয়ে দেব তো তুমি কি না ধুয়ে খাও চিড়া এরকম চিড়ার মাঝে ময়লা রয়েছে এটা দিয়ে খেয়ে নাও তো সেবাটা হবে আত্মবোধ সেবা এই যে আমাদের শ্রীমন্দিরে গুরু মহারাজ আত্মবোধ সেবার ব্যবস্থা করেছেন আত্মবোৎসেবাটা কি আমার যা দরকার ভগবানেরও তা দরকার এবার আমি কি ছোটো একটা খাটে ঘুমাতে পারি তো প্রত্যেক জায়গায় গিয়ে দেখবে ভগবানের জন্য ছোটো একটা খাট যেটা আমাদের মন্দিরে ব্যতিক্রম আমাদের মন্দিরে ভগবানের জন্য সবচেয়ে হাই কোয়ালিটির পালঙ্ক ভগবানের জন্য বাথরুম ভগবানের জন্য টয়লেট ভগবানের জন্য স্নানাগার ভগবানের জন্য এসি ভগবানের জন্য ফ্রিজ সব কিছু ভগবানের ভগবানের যে কক্ষ সেই কক্ক সবচেয়ে স্ট্যান্ডার্ড হতে হবে তো ভগবানকে আমরা যে জায়গায় দর্শন করি মূল মন্দিরটা এটা হচ্ছে ভগবানের ভিজিটিং রুম এখানে ভগবান আমাদেরকে দর্শন দিচ্ছেন তো তোমার গৃহে একটা ঘর থাকে যেখানে গেস্ট যারা আসে তাদেরকে তুমি দেখা করো তুমি কি এই জায়গাতেই ঘুমাই থাকো তো ভগবান কি তার ভিজিটিং রুমে ঘুমিয়ে থাকবে তাকে ঘুমানোর জন্য আলাদা একটা ঘর দরকার না না ভগবান যেখানে ভিজিট করেন আমাদেরকে দর্শন দেন এই ভিজিটিং রুমে ভগবান সোফা থাকে চেয়ার থাকে টেবিল থাকে তুমি কি এই জায়গাতেই ঘুমিয়ে থাকো তোমার জন্য তো এই ভালো করে বিছানাটা গুছা কাজের মেয়েকে ছেলেকে বললে লালা বাবুর বিছানা বা বা একবার ঘুমালে আর উঠতে ইচ্ছে হয় না তো ভগবান তার ভিজিটিং রুমে ঘুমাবে এই জন্য আমাদের মন্দিরে ভগবানের জন্য স্বয়ন কক্ষ ভগবানের পালঙ্ক সবচেয়ে দামি ভগবানের জন্য বার টপ শুয়ে স্নান করবেন ভগবান জল খেলা করবেন ভগবানের জন্য স্নানাগার ভগবানের জন্য বাথরুম ভগবানের জন্য টয়লেট আবার অনেকেই বলে এই কি ব্যাপার ভগবানের আবার বাথরুম টয়লেট কি তাহলে এই যুক্তিতে গেলে ভগবানকে আবার খাবার দিতে হয় নাকি তো ভগবান খাবেন তার কি সৌচক্রিয়া প্রয়োজন নেই গোপাল চম্পু গ্রন্থে যে জীব গোস্বামী পাত দেখিয়ে দিলেন ভগবান ব্রজ অনেক গুপিদের এখানে গিয়ে মল ত্যাগ করতেন আনন্দ প্রদান করার জন্য যে ব্রজ গুপীরা দদি মাকন চানা দিত না গোপাল আনন্দ দেওয়ার জন্য তাদের আঙ্গিনাতে মল ত্যাগ করে আসতেন দুষ্টুমি করতেন তো গোপাল চম্পু গ্রন্থে আছে তো ভগবানকে খাবার দেবে ভগবানের বাথরুম টয়লেট দরকার নেই ভগবানের তো কোনো কিছুই দরকার নেই কিন্তু ভক্তের কাছে ভগবানের সব কিছুর দরকার আছে ভগবানের জগতে কোন কর্ম নেই নারত কর্তব্যম ত্রিশুলু কেশু কিঞ্চন অনবাক্তব্যম অবাক্তব্যম বর্তবচ কর্মণী যদি হ্যাম নবর্তম যাত অতি অতিম বর্তনু বর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস ভগবানের জগতের বুকে কোনো কর্ম নাই ভগবানের জন্ম কর্ম সব দিব্য এরপর তো ভগবান ভক্তের জন্য জগতের বুকে আসেন লীলা করেন নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা প্রদান করেন তাহলে ভগবান আহার গ্রহণ করবেন আমরা তাকে আহার করতে দিচ্ছি তাহলে ভগবানের জন্য বাথরুম টয়লেট দরকার আছে কি নেই আছে কিন্তু বাংলাদেশের কোন মন্দিরে দেখাও বাথরুম টয়লেট আছে ভগবানের এই আমাদের মন্দিরে আমাদের গুরু মহারাজ থার্টিনে এই ভগবানের জন্য বাথরুম করলেন টয়লেট করলেন ভগবানের জন্য আত্মবতের সেবার ব্যবস্থা করলেন এখনো ভগবানের জন্য সুইমিং পুল হচ্ছে আমাদের মন্দিরে গৌরকুণ্ড যেটি নাম দেয়া হচ্ছে ভগবান এখানে রাধারানীকে নিয়ে জল খেলা করবেন সাঁতার কাটবেন ভগবান গৌরকুণ্ডে এটা অনুভূতির বিষয় অনুভূতি ছাড়া কিছু হবে না অনুভূতির বিষয় অখণ্ড মঙ্গল প্রদীপ চব্বিশ ঘন্টা জ্বলছে বাজারে যে ঘি পাওয়া যায় এই ঘির মাঝে অনেকটা ভেজাল রয়েছে এটা বাজারের ঘি নয় একেবারে খাটি ঘি গাভির দুধ থেকে তৈরি করে আমরা এই জায়গায় অখণ্ড মঙ্গল প্রদীপে দিচ্ছি ঘি প্রত্যেক মাসে কত টাকার যায় ব্যয় ভাবা যায় প্রায় ত্রিশ হাজার টাকার মতো ব্যয় হচ্ছে এই অখণ্ড মঙ্গল প্রদীপে জন্য ঘৃত চব্বিশ ঘন্টা নন স্টপ জ্বলছে যেখানে শাস্ত্র বলছেন তেল দ্বারা প্রদীপ দেওয়া যাবে না যদি কারো সামর্থ্য না থাকে সে প্রদীপেই দেবে না তথাপি তেল দিয়ে প্রদীপ দেওয়া যাবে না ভগবান অগ্নির মাধ্যমে এগুলোকে গ্রহণ করেন ভগবান অগ্নি দেবতাকে এমন একটা সুযোগ দিয়েছেন এমন একটা কৃপা প্রদান করেছেন অগ্নিতে আমরা যা কিছু দেব অগ্নির মাধ্যমে ভগবান সেটা গ্রহণ করেন এবার আমরা তেল দিয়ে যদি আমরা ভগবানের আরতি করি তাহলে সেই তেল দ্বারা ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যাবে এই যে আগর বাতি দ্বারা এখন আমরা দিচ্ছি সব জায়গাতেই কিন্তু আমাদের মন্দিরে কি আগর বাতি দিয়ে আরতি করা হয় কারণ আগরবাতির মাঝে অনেক কেমিক্যাল থাকে প্রচুর কেমিক্যাল খাটি দুপ যদি দেওয়া হয় সেই ধূপ দ্বারা অনেক উপকার হবে আমাদের শরীরের ধূপ অ্যান্টিভাইরাস রূপে কাজ করে আমাদের মন্দিরে এখনো যে প্রাচীন রীতি আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাড়িতে জ্বলন্ত আংটা এটার মাঝে ধূপ দিয়ে আরতি করা সন্ধ্যাবেলা জুতি জ্বালানো আমাদের মন্দিরে সেই রীতি চলছে এরপরে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জানি না অনলাইনে ভক্তদের এক এক অঞ্চলে কি বলা হয় তোমরা কি বলো তোমাদের তোমাদের কি বলে এই যে সরিষার ছুবলা ওইগুলোকে পুড়ে তার না 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 সরিষা গাছ এই যে কালো কালো টিক্কা বলি আমাদের সিলেটি অঞ্চলে টিকা তোমরা টিক্কা বুঝো এই যে ওই যে জ্বালায় যে ধূপ দেওয়ার জন্য হ্যাঁ তো নারকেলের সুবলা তো এখন দিচ্ছে নারকেলের নারকেলেরও তো এটা যদি ভালো করে না পুড়ে পুরার আগেই যদি ধূপ দিয়ে দাও তাহলে এটার দুয়াটা ভগবানের চুকে যাবে তো আমাদের অঞ্চলে বিশেষ করে ওই যে সরিষা গাছ সরিষার যে ছুবলা হয় এগুলোকে আগুনে পুড়ে ছাই হবে তারপর এটাকে জল দিয়ে ভালো করে এরকম এক ধরনের আঠা আঠা তৈরি হয় তারপর এরকম দিয়ে দিয়ে রুদে শুকানো হয় এটাকে আমাদের অঞ্চলে টিকা বলে হ্যাঁ এগুলো জ্বালিয়ে তারপর ধূপ দিয়ে তারপর আরতি করা হয় নারকেলের চুবলাগুলো যেগুলো এগুলো তো পুড়ে যখন একদম ধোঁয়াটা চলে যাবে তখন ধূপ দিতে হবে নতুবা নারকেলের ছুবড়ার যে ধোঁয়া এই ধোঁয়াটা তো চুকে গেলে যেমন অনেক আমরা নাম যোগে দেখতে পাই নারকেলের ছুবরা কতগুলো দিয়ে ভালো করে না পুরার আগে ধূপ দিয়ে হরিব হরিবল হরিব হরিবোল আর নাকে কে এরকম এসে ধোঁয়া লাগছে তো ধোঁয়াটা যদি আমার চুকে যায় আমি যদি সহ্য করতে না পারি তাহলে ভগবানকে যে আমি দেখাচ্ছি তার চুকে মুখে ধোঁয়া লাগছে না এই সেবাটাই তো আত্মবোধ সেবা অনুভূতির বিষয় যে আমার যদি কষ্ট হয় তো ভগবানেরও কষ্ট হবে হ্যাঁ গরমে যদি আমি ফ্যান ছাড়া না থাকতে পারি এসি ছাড়া এক মিনিট চলতে না পারি তাহলে ভগবানেরও সেটা প্রয়োজন আছে এই যে সেবা এটা কি আত্মবোধ সেবা বলে ঠান্ডার মাঝে আমি যদি লেপ গা দিয়ে ঘুমাই কম্বল গা দিয়ে ঘুমাই তাহলে ভগবানকে কি খালি গায়ে ঘুম পাড়াতে হবে তাকেও কম্বল দিতে হবে তাকেও লেপ দিতে হবে এটাই আত্মবোধ সেবা এটাই আত্মবোধ সেবা এই যে এখন জগন্নাথ দেবের অনবসর কাল চলছে প্রত্যেক সন্ধ্যাবেলায় জগন্নাথকে আদার জল দিয়ে গরম জলের মাঝে আদার রস দিয়ে জগন্নাথকে দেওয়া হচ্ছে কারণ জগন্নাথের এখন জ্বর চলছে সর্দি চলছে তো তোমার জ্বর সর্দিতে তুমি কি করো আদার জল পাচ্ছো তাহলে জগন্নাথকে দিচ্ছ আদার জল আবার এখন তোমার যখন শরীর খারাপ থাকবে তখন তখন তুমি কি করো একটু নরম জাতীয় খাবার গ্রহণ করো এই জগন্নাথ নরম জাতীয় খাবার খাচ্ছেন এরকম লীলাও আছে এক ভক্ত সংশয় করেছিল এই কি আবার জগন্নাথের সর্দি এসেছে হ্যাঁ সত্যি নাকি সত্যি পরে বিগ্রহের এখানে সর্দি দেখেছিলো এই লীলা জানো জগন্নাথের লীলা আমরা যখন শুনব তখন আমরা এগুলো শ্রবণ করব। ভগবান ভক্ত বৎসল ভক্তের কাছে ভগবানের সবকিছু প্রয়োজন এই যে সেবা আত্মবোধ সেবা দুধ দ্বারা চিরা ভিজানু শুরু হয়েছে কিভাবে চিড়া ভিজিয়েছেন ভালো করে দেখো একটাই তপ্ত দুগ্ধে চিরা চিড়া ভিজাইয়া গরম দুধে দুধ দিয়ে চিড়া ভিজিয়েছেন এখানে নিয়ম চিরা দুধি করার নিয়মটা দেখিয়ে দেয়া হয়েছে অর্ধেক চিনি কলা দিয়া আর অর্ধেক চিরা দই দেয়া হয়েছে চিনি দেয়া হয়েছে কলা দেয়া হয়েছে সিদ্ধার্থের জিহবায় জল এসে গেছে হ্যাঁ দদি চিরা আর কলার কথা শুনে খাবার কন্ট্রোল না রাখলে এরকম হয়ে যাবে সিদ্ধার্থ প্রভু এরকম বুড়ি হয়ে যাবে হ্যাঁ কন্ট্রোল থাকতে হবে এখন থেকে হ্যাঁ তিন বেলাই তো পাচ্ছে অন্য তাই তাই তো আমরা তো এক বেলা পাচ্ছি অন্য আর বেশি একটু সেবা থাকলে গুরুমার বলছেন দুবেলা পাও হ্যাঁ দুই বেলাই পাচ্ছি এখন সকালে সাড়ে আটটায় আর হচ্ছে আমরা দুপুর গড়িয়ে পাচ্ছি রাত্রে অনেক দিন পাচ্ছি না শুধু জল শরীর শরীর কন্ট্রোল রাখতে গেলে পরিমিত খাবার গ্রহণ করতে হবে একটা কথা মনে রাখতে হবে মানুষ খেয়ে মরে পরিমিত খাবার খেলে কেউ মরে না বিশেষ করে আমি ছোটবেলা ভাবতাম সাধু যারা হবে গুসাই যারা হবে ওদের প্যাট একটু হতে হবে প্যাট না হলে গুসাই হয় না এই কি স্যাংরা গুসাই এক জায়গায় স্যাংরা গুসাই কি প্যাট নাই স্বাস্থ্য নাই স্যাংরা গুসাই গুসাই মানে সাধু মানে প্যাট হতে হবে চৈতন্যের চারি হ্যাঁ এরকম হলে তো হবে না শরীরটাকে সব সময় স্লিম রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে দেবার চিরা দদির নাম শুনেই যদি সিদ্ধার্থের জিহবায় জল এসে যায় তাহলে এগুলো সামনে থাকলে কি অবস্থা হবে আচ্ছা ব্যবস্থা করা হবে তোমার জন্য এবার পরে দেখো কি বলেছে চাপা কলা চিনি গৃত কর্পূর তাতে দিলা দুতি পরি প্রভু যদি পিন্ডাতে বসিলা তার মধ্যে শঙ্ দেওয়া হয়েছে গি দেওয়া হয়েছে মধু দেওয়া হয়েছে তারপর আর কি অর্ধেক ঘনাবর্ত দুধেতে ছানিলা সাতকুন্ডি বিপ্রতার অগ্রেতে ধরিলা সাতকুন্ডি মানে কি সাতটা মাটির বড় গামলা তাহলে অর্ধেক চিরা কি দিয়ে বিজানো হয়েছে গরম দুধ দিয়ে আর কিছু চিরা বিজানো হয়েছে দই দিয়ে মাখন দিয়ে ছানা দিয়ে ঘি দিয়ে কর্পূর দিয়ে মধু দিয়ে মিশ্রি দিয়ে আর বাকি অর্ধেক চিরা ঘন আবর্ত দুধ মানে কি দুধকে জাল দিতে দিতে যখন ঘন হয়ে গেছে এই যে যাকে বলা যায় আমরা ক্ষীরের মতো একেবারে ক্ষীর নয় হ্যাঁ কিছুটা একেবারে ঘন রয়ে গেছে আর অর্ধেক চিরা তার মাঝে ভালো করে মিশানো হয়েছে এবার ধুতি পড়ি এগুলোকে ভিজাচ্ছে সাত কুণ্ডি ষাটটি মাটির বড় গামলা প্রভুর সামনে রাখা হল এবার প্রভু কি সব খাবে প্রভু খাবে সব চৌতারা উপরে যত প্রভুর নিজগণ চৌতারা মানে কি বাধানু বেদীর প্রশস্ত স্থান চৌতারা এটাকে বলে বড় বড় লুক বসিলামী বন্ধন রামদাস ঠাকুর সুন্দরানন্দ দাস গদাদর মুরারি কমলাকর সদাসী বিপুরন্দর কে কে আছেন দেখো রামদাস ঠাকুর একজন আছেন সুন্দর আনন্দ একজন পার্শ্বদ নিত্যানন্দ প্রভুর গদাদর আছেন মুরারিগুপ্ত আছেন তারপর কমলাকড় আছেন সদাশিব আছেন সদাশিব সদাশিবকে হ্যাঁ সদাশিব মানে চদ্দৈত আচার্য মহাবিষ্ণুর অর্ধেক আর শিবের অর্ধেক শিব বলতে গেলে বৃন্দাবন শিবের অর্ধেক আর কে কে আছেন দেখো পুরন্দর আছেন ধনঞ্জয় আছেন জগদীশ আছেন পরমেশ্বর দাস আছেন মহেশ আছেন গৌরী দাস আছেন আর আছেন কৃষ্ণ দাস হ্যাঁ গৌরী দাস গৌরীদাস পণ্ডিত আছেন যে গৌরী দাসের গৃহের মাঝে গৌরার নিতাই ভালোবাসার দ্বারা বাধা হয়ে আজও পূজিত হচ্ছেন সে অনেক লীলা আলোচনা করেছিলাম এক জায়গায় শ্যামল জানো সেটা গৌরীদাস পণ্ডিতের চরিত কথা সাত দিন ব্যাপী আমরা শুনবো যদি সময় পাই গৌরীদাস পণ্ডিতের চরিত কথা এরপরে আরো আছেন উদ্দারণ দত্ত আদি যত নিজ জন উপরে বসিলা সবকে করে গণন গণনা করে শঙ্কা নির্ণয় করা যাবে না প্রভুর যারা একেবারে অন্তরঙ্গ পার্শ তারা সবাই উপরে বসেছে প্রভুর সঙ্গে আর নিচে যে কতজন বসেছে গণনা করা সম্ভব নয় শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা মান্য করি প্রভুর সবাই উপরে বসাইলা দুই দুই মৃত কুণ্ডিকা সবার আগে দিল একে দুগ্ধ চিড়া আর দদি চিড়া কইল আর যত লোক সবে চৌতারা তোলানে বন্ধনে নাহিক গণনে একজন একজনে দুই দুই হুলনা দিল দুগ্ধ চিরা দধি চিরা দুই ভিজাইল কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া দুই হুলনা চিরা ভিজায় গঙ্গা রে গিয়া বসার জায়গা নাই এত এত বক্ত আসছেন বিপ্রা বসার জায়গা না পেয়ে হুলনা হুলনা মানে কি মাটির মালসা মালসায় করে সিরা নদীতে নিয়ে গিয়েছে বীজাণুর জন্য দুধ দিয়ে তো বীজাণু হয়েছে সাতটা গামলা আরও চিরার বস্তা তো অভাব নেই চিরা নদীতে নিয়ে গিয়েছে বিজানুর জন্য এবার একটা প্রশ্ন আসতে পারে যারা বলেন সিরা না ধুইয়া দেওন যায় না তো সিরা যদি না ধুইয়া দেওন না যায় তাহলে এখানে চৈতন্য চরিতামৃতে কেন কোয়া হইলো যে আরো দুই হুলনা নিয়ে দুইজন বিপ্র নদীতে গেছে সিদা বিজাই লাগিয়া মানে কি নিশ্চয়ই চিরা ধোয়ার জন্য গিয়েছে অধিকাংশ ভক্তরা প্রশ্ন করেছেন আমাকে মেসেঞ্জারে যে প্রভু সিদা বলে যায় না তো কিরা দিতাম না দইয়া তো অনেকটা ফুক থাকবো এরপরে ইতা বালু থাকবো এরপরে আরো ময়লা থাকবো ইতা ইতা খাইবো তুষ খাইবনি নি তো দানের গুড়া ইতা ভগবান খাইবানি তাইলে গান খাইত না এরপর দেখো কি হয়েছে কাহিনী তীর স্থান না পাই আর কত জন জলে নামবি করে দধি চেপিটক ভক্ষন তীরে না পে জায়গা না পে তীরের মাঝে জায়গা না পেয়ে কিছু কিছু ভক্ত জলের মাঝে দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য জলের মাঝে দাঁড়িয়ে আছে প্রভুকে দর্শন করবে প্রসাদ পাবে জলের মাঝে দাঁড়িয়ে আছে জলে নামবি করে দধি আর চিপিটক জলের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা নাই বসার কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে বিষ জন তিন তাই পরিবেশন করে কয়জন পরিবেশন করছে বিশ জন পরিবেশন করছে তারপর দেখো কি আইলা পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত রাঘব পণ্ডিত আসলেন আর এই দৃশ্য দেখে হাসতে লাগলেন যে অনেক বক্তরা তীরে জায়গা নেপে জলের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছে নিষ্কুরি নানা মতো প্রসাদ আনিল নিষ্করি শব্দের অর্থ কি নিষ্করি আমরা প্রত্যহ মন্দিরে গ্রহণ করি নিষ্করি একটা প্রসাদ নিষ্করি মানে কি আমরা মন্দিরে প্রতিদিন পাই বিশেষ করে আমরা করি আরতির প্রসাদে পাই মানে দেখো শব্দের কি অর্থ নিষ্করি নানা মত প্রসাদ আইলা নানা ফলমূল প্রসাদ এসেছে প্রভুরে আগে দিয়া ভক্তগণকে বাটি দিলা প্রভুরে কহে তোমা লাগি বহু ভোগ লাগাইল উহা উৎসব কর ঘরে প্রসাদ রহিল বক্ত বলছে ও প্রভু চিরা দদি যেভাবে দিচ্ছ ঘরে তো অন্য প্রসাদ রয়েছে এগুলো গ্রহণ করবে না উহা উৎসব কর ঘরে প্রসাদ রহিল ঘরের মাঝে প্রসাদ রয়েছে এগুলো যে ভোজন করছো এবার প্রভু কি বলছেন দেখো প্রভু কহে এই দ্রব্য দিনে করি এ ভুজন রাত্রে তোমার গড়ে গিয়ে করব প্রসাদ ভক্ষণ চিরা দধি এগুলোর দিনে ভুজন করবো আর তুমি যে বলছো রাত্রে ওই অন্নপ্রসাদ রাত্রে তোমার গড়ে ভোজন করবো গুপজাতি আমি বহু গুপগণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভুজন বসাইয়ে দুই কুন্ডি দেয়াইল রাগব দেবী চিরা তাতে বি যাইল সকল লোকের চিরা সম্পূর্ণ জবে হইল ধেনে তবে প্রভু মহাপ্রভু রে আনিলা ধেনে মহাপ্রভুকে নিয়ে আসলেন নিত্যানন্দ প্রভু পুলিন ভুজনের কথা মনে পড়ে গেল যমুনার তীরে এমন করি গোবিন্দ সখাদেরকে নিয়ে পুলিন ভুজন করতেন নিজে গ্রহণ করতেন সকাদের মুখে তুলে দিতেন সবাই গ্রহণ করছে এবার নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন সকল কুণ্ডি হুলনার চিরা এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস ধ্যানের মাধ্যমে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মুখে দিচ্ছেন হ্যাঁ মহাপ্রভু ধ্যানের মাধ্যমে আসছেন তবে কোনো ভাগ্যবান জীব দেখিবারে মহাপ্রভুর মুখে দিচ্ছেন হাসি হাসি মহাপ্রভু আরে গ্রাস লইয়া তার মুখে দিয়া হাসিয়া নিত্যানন্দ প্রভু হেসে এসে মহাপ্রভুর মুখের মাঝে দিচ্ছেন আর মহাপ্রভু হেসে এসে ওই চিরা দদি কলা চম্পাকলা কলা মাকন স্বর দুগ্ধ হ্যাঁ এগুলো হেসে হেসে গ্রহণ করছেন এই মতো নিত্যানন্দ বেড়ায় সকল দণ্ডাই আর রঙ্গ দেখে বৈষ্ণব সকলে কি করিয়া বেড়াইয়া কেহ নাহি জানে মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্য বানে তো এখানে কি বলা হয়েছে তুমি বলছো যে মহাপ্রভুকে কেউ দেখেছে কিনা মহাপ্রভুকে তো নিত্যানন্দ প্রভু ধ্যানে আমন্ত্রণ করেছেন কবিরাজ গোস্বামী পাদ লিখলেন মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে মহাপ্রভু এই জায়গাতে ছিলেন কিন্তু সেটা তো সবাই দর্শন করতে পারেনি কোনো কোনো ভাগ্যবান জীব সেটা দর্শন করতে পেরেছে তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা চারি কুন্ডি চিরাড় ডাহিনে রাখিলা ডান দিকে আরো চার কুন্ডি চিরা রাখলেন আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা সাধারণ ভক্তগণ তো আর দেখতে পাচ্ছেন না নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আসন দিয়ে বসালেন আর সেখানে চিরা দদি কলা সন্দেশ মাখন ছানা সব দিচ্ছেন কিশমিশ দিচ্ছেন দুই বাই তবে চিড়া খাইতে লাগিলা দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা কত কত ভাবা বেশ প্রকাশ করিলা নিত্যানন্দ প্রভু আনন্দে হাসিতে লাগিলা হরি হরি হরিদনি উঠি ভরি ভুবন হরি হরি বলে বৈষ্ণবে কর হে বুজন হরি বল পুলিন ভুজন সবার হইল স্মরণ ওই যে যমুনার তীরে গোবিন্দ সমস্ত সকাদেরকে নিয়ে পুলিন ভুজন করতেন ওই পুলিন ভুজনের কথা মনে পড়ে গেছে এখনো ভুজন থালি আছে একটা বৃন্দাবনে আমি দেখে এসেছি হ্যাঁ গোবিন্দ ফলমূল সকাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফলমূল এনে যে জায়গায় রাখতেন একটা পাতর থালের মতো হয়ে গেছে এখানে ফলমূল রাখতেন রেখে রেখে নিজে সকালা কিছুটা খেত মহা গোবিন্দের মুখে তুলে দিত ফলমূল হম বুজন এখনো আছে আমি দর্শন করে এসেছি বৃন্দাবনে বুজন্তালি রঘুনাথের ভাগ্যে এত কৈল অঙ্গীকার নিত্যানন্দ প্রভাবে কৃপা মহাকৃপালু উদার নিত্যানন্দ প্রভাব কৃপা জানি বেকুনিজন মহাপ্রভু আনী কর দেখো এখানে চমৎকার একটা তত্ত্ব দিয়েছেন মহাপ্রভু এই জায়গায় নেই শশনীরে কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন এই জায়গায় আরেকটা আসন দাও আর আসন পেতে চারি চিরা ওই জায়গায় রাখলেন দদি রাখলেন মাখন রাখলেন ছানা রাখলেন তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা দেখো মহাপ্রভুকে এনে ওই জায়গায় কি করেছে বিরাজিত করেছেন তাহলে নিত্যানন্দ প্রভুর যদি কৃপা কেউ লাভ করতে পারে তাহলে নিত্যানন্দ সেই ব্যক্তিকে মহাপ্রভু পাইয়ে দিতে পারেন কি পারেন না এটাই হচ্ছে মূল কথা এটাই মূল কথা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে সেই জায়গায় বিরাজিত করে দিয়েছেন বিরাজ করে দিয়েছেন কবিরাজ গোস্বামীপাদ বললেন নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কুঞ্জন মহাপ্রভু আনি করায় পুলিন ভুজন শ্রীরাম দাসাদি গুপ প্রেমাবিষ্ট হইলা গঙ্গা তীরে যমুনা পুলিন করিলা মহুৎসব শুনি পি গ্রাম গ্রাম হইতে চিরা দদি সন্দেশ কলা আনিল বেচিতে মহোৎসবের নাম শুনে বিভিন্ন গ্রাম থেকে চিরা দদি কলা এগুলো নিয়ে আসলো অনেকে বিক্রি করার জন্য যত দ্রব্য লইয়াই সে সবে মূল্য লয় তারি দ্রব্য মূল্যে লইয়া তাহারে খাওয়ায় কৌতুক দেখিতে আইল যত যত জন সেই চিরা দদি কলা করিল ভক্ষণ বুজন করি নিত্যানন্দ আচমন কইল চারি কুণ্ডি অবশেষ রঘুনাথকে দিল সবাই বুজন করার পর অবশেষ রঘুনাথকে দেয়া হলো আর তিন কুণ্ডিকায় অবশেষ ছিল গ্রাস গ্রাস করি বিপ্র সব ভক্তে দিল পুষ্পমালা বিপ্র আনি প্রভুকে আগে দিল চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল সেবকে তাম্বুল লইয়া করে সমর্পণ হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চর্বণ মালা চন্দন তাম্বুল শেষ সে আছিলা শ্রীহস্তে প্রভু তাহা সবারে বাটি দিলা আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া আপনার গণ সহিত খাইল বাটিয়া নিত্যানন্দ প্রভু উচ্চিষ্ট দিলেন রঘুনাথকে রঘুনাথ শুধু নিজে গ্রহণ করলেন না সবাইকে একটু একটু করে বন্টন করে দিলেন আমরা তো শুধু নিজে কৃপা পেতে চাই আমাদের বড় সমস্যাটা কি শুধু নিজে নিজে সব করব। নিজে নিজে কৃপা পেতে চাই কিন্তু না রঘুনাথ সবাইকে বন্টন করে দিলেন নিত্যানন্দ প্রভুর অবশেষ কারণ রঘুনাথ দাস গোস্বামী পাদ তারা জগতের কল্যাণের কথা চিন্তা করেছেন শুধু নিজের চিন্তা করেন নাই এই জগতের বুকে যারা কেবল নিজের চিন্তা করে তারা স্বার্থ আপনারে আপনারে কেহ লয়ে আপনারে লয়ে কেহ আসে নাই অবনী পড়ে। সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে কেবল নিজেকে নিয়ে যারা চিন্তা করে তারা তো স্বার্থপর শুধু নিজের চিন্তা যারা করে তারা স্বার্থপর যারা জগতের চিন্তা করে জগতের কল্যাণের জন্য যারা চিন্তা করে তারাই তো মহাপুরুষ তারাই তো মহামানব জগতের কল্যাণের কথা যারা চিন্তা করেন তারা হচ্ছেন মহাপুরুষ তারাই মহামানব দেখুন কবিরাজ গোস্বামী পাদ এখানে বর্ণনা দিলেন আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া নিত্যানন্দ প্রভুর উচ্চিষ্ট রঘুনাথ পেলেন আপনার সহিত এই যে বার আপনার আপন মানে কি নিজ নিজের গন যারা সমস্ত ভক্তদেরকে একটু একটু করে বন্টন করে দিলেন এই তো কহিল নিত্যানন্দের বিহার চিরাদদী মহোৎসব ক্ষতি হইল যার জগতের বুকে একটা চিরাদদি মহোৎসব নামে পরিচিত রঘুনাথের দণ্ড মহোৎসব বলা হয় রঘুনাথের চিরাদদি মহোৎসব বলা হয় এবার চিরাদদি খাওয়া হলো প্রচুর পরিমাণে এবার কি দরকার বিশ্রাম দরকার প্রভু বিশ্রাম কইল যদি দিন শেষ হইল মন্দিরে প্রভু কীর্তনারম্বিল খানিক্ষণ বিশ্রাম কীর্তন শুরু হয়ে গেল রাঘব পণ্ডিত কে ছিলেন প্রভু জানো রাঘব পণ্ডিত এমন একজন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন এই পানিহাতিতে হাতিতে রাঘব পণ্ডিতের সমাধি আছে রাঘব পণ্ডিত এমন একজন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন মহাপ্রভু স্বয়ং রাঘব পণ্ডিতের বাস ববনে বন্দী হয়ে আছেন বন্দি কি অর্থাৎ মহাপ্রভু চার জায়গায় নিত্য বিরাজ করেন শ্রীবাস আঙ্গিনাতে শচিমায়ের আঙ্গিনাতে রাঘব বাস বাসভবনে নিত্যানন্দ প্রভুর নর্তনে রাঘব পন্ডিত এমনভাবে মহাপ্রভুকে সেবা করাতেন এমন করে নিত্যানন্দ প্রভুকে সেবা করাতেন রাঘব পণ্ডিতের মতো সেবা আর কেউ করাতে পারতেন না এই জন্য রাঘব পণ্ডিতের সেবাতে মহাপ্রভু বসীভূত ছিলেন সেবায় দেবাকে বন্দী করা যায় রাঘবের মন্দিরে প্রভু কীর্তন শুরু করলেন ভক্ত সবেন নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নৃত্য করে প্রেম জগৎকে ভাষায় রাঘব বাস ভবনে। নিত্যানন্দ প্রভু নৃত্য শুরু করলেন নিজে নৃত্য করছেন কেউ নাচাচ্ছেন রাঘব বাস বাসভবনে সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন মহাপ্রভু তার নৃত্য করে ন দর্শন সবাই নিত্যানন্দ প্রভুকে দর্শন করছে কিন্তু মহাপ্রভুও নৃত্য করছেন নিত্যানন্দের সঙ্গে এই এই যে নৃত্য নিত্যানন্দ প্রভু এত সুন্দর করে নৃত্য করছেন মহাপ্রভুও সেই জায়গায় আছেন কোনো কোনো ভাগ্যবান জীব মহাপ্রভুকে দর্শন করতে পারছেন সবাই তো আর দর্শন করতে পারছেন না কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে বলছেন নিত্যানন্দের নৃত্যে যেন তাহার নিত্যানন্দ যে নৃত্য করছেন এই নৃত্যটা মহাপ্রভু দর্শন করছেন এটা মহাপ্রভুরই নর্তন মহাপ্রভুই যেন নিত্যানন্দের সঙ্গে নৃত্য করছেন আর নিত্যানন্দ তো মহাপ্রভুরই এই তিন ভুবন এই তিন ভুবনে নিত্যানন্দের নৃত্য এতটা মধুর এতটা অনিন্দময় এমন কোন লেখা নেই যে লেখার মাধ্যমে নিত্যানন্দের এই নৃত্যকে বর্ণনা করা যাবে কবিরাজ গোস্বামী পাদ বললেন নৃত্যের মাধুরী কেবা পারে বর্ণী বাড়ে মহাপ্রভু আই সে যে নৃত্য দেখি বাড়ে স্বয়ং আসছেন নিত্যানন্দ প্রভুর নর্তন দেখার জন্য তাহলে এই নৃত্যের মধুরীমা সাধারণ জীবের পক্ষে কি ব্যাখ্যা করা সম্ভব এই জন্যই বুঝিবে রসিকজন না বুঝিবে মূড়। মূর্খ ব্যক্তি বুঝতে পারবে না নৃত্য করি প্রভু যবে বিশ্রাম করিল কালে পণ্ডিত নিবেদন কইল চিড়া খাওয়ার সময় তো রাঘব পণ্ডিত বলছিলেন ও প্রভু তুমি যে এখানে এত কিছু করছো বাড়িতে যে প্রসাদ রয়ে গেছে প্রভু বললেন যে এগুলো তো দিনে পাচ্ছি রাত্রে তোমার গৃহে প্রসাদ পাবো এবার নৃত্য যখন শেষ হলো এবার রাঘব পণ্ডিতের সে বিনয় সহকারে বলছে প্রভু প্রসাদ গ্রহণ করবে না প্রসাদ গ্রহণ করতে আসো বুজনে বসিলা প্রভু নিজ জন লইয়া মহাপ্রভুর আসনে দিলা ডাইনে পাতিয়া মহাপ্রভুর আসন পেতে দিলেন মহাপ্রভু আসি সেই আসনে বসিলা দেখি আগবের মনে আনন্দ বাড়িলা দুই ভাই আগে প্রসাদ আনিয়া দড়িলা সকল বৈষ্ণবের আগে সকল বৈষ্ণবের আগে আগে পেয়েছেন না মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রসাদ পাওয়ার পর বৈষ্ণবগণ পেলেন নিয়মটা কি আগে মহাপ্রভু পাবেন নিত্যানন্দ প্রভু পাবেন তারপর কি সেই প্রসাদ ভক্তরা পাবেন তা কবিরাজ গোস্বামী পাঁচ বলছেন দুই বাই আগে প্রসাদ আনিয়া ধরিলা সকল বৈষ্ণবের পাছে পরিবেশন করিলা এবার দেখো কি কি প্রসাদ নানা প্রকার পিতা পায়েস দিব্য সালান্ন সাল ধানের অন্ন অমৃত নিন্দয়ে ওইছে বিবিধ ব্যঞ্জনও রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের সার মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার এই যে রাগব পণ্ডিতের বাসভবন ছেড়ে মহাপ্রভু কোন জায়গায় যাবেন না বলছেন কারণ কি কারণ এত সুন্দর করে মহাপ্রভুর যেন রান্না করতো রাগব পণ্ডিত এত সেবা করাতো মহাপ্রভুকে যার কারণে মহাপ্রভু রাঘব পণ্ডিতকে আশীর্বাদ দিয়ে দিলেন যে তোমার বাসভবন ছেড়ে আমি যাব না কোথাও কোথাও যাব না তোমার বাসভবন ছেড়ে পাক করি রাঘব জবে ভুগ লাগায় মহাপ্রভুর লাগি ভুগ পৃথক বাড়ায় প্রতিদিন মহাপ্রভু করেন বুজন মধ্যে মধ্যে প্রভু তারে দেন ধরশন মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভুর সঙ্গে সশরীরে আছেন রাঘব পণ্ডিতের বাসভবনে মহাপ্রভুর তো নিত্যান্দ প্রভুর সঙ্গে সশরীরে নেই কিন্তু প্রত্যেক দিন মহাপ্রভুর জন্য আলাদা পারস দেয়া হয় আলাদা আসন দেয়া হয় মহাপ্রভু এসে গ্রহণ করেন কতটা নিষ্ঠা পণ্ডিতের প্রতি কতটা ভালোবাসা মহাপ্রভুর আর মাঝে মাঝে রাঘব পণ্ডিতকে দর্শনও দেন মহাপ্রভু দুই বাইকে আনি আর রাঘব পরিবেশে যত্ন করি সব খাওয়ান না রহে অবশেষে কত উপহার আনে হেন নাহি জানি রাঘবের গড়ে রান্ধে রাধা ঠাকুরানী রাঘব পণ্ডিতের গড়ে স্বয়ং রাধারানী রান্না করেন এসে অনেক লীলা আছে চমৎকার লীলা জানো কি সেটা সিদ্ধার্থ হ্যাঁ যেন প্রচুর স্টাডি করতে হবে হ্যাঁ প্রচুর স্টাডি করতে হবে ভালো করে শুনতে হবে না শুনলে তো আর বলা যাবে না রাঘব পণ্ডিতের ঘরে যেন রাধা ঠাকুরানী রন্ধন করেন সে অপূর্ব লীলা দুর্বাসার ঠাইতিহ পাইয়াছেন বড়ে অমৃত হইতে তার পাক অধিক মধুরে রাঘব পণ্ডিতকে আশীর্বাদ দেওয়া হয়েছিল রাঘব পণ্ডিত যা রন্দন করবে অমৃতুল্ল হয়ে যাবে কিন্তু এই যে এত ভালো রান্না করতে পারেন কোনদিন রাঘব পণ্ডিতের মনে অহংকার আসে নাই দেখো গদাদরের যে বন্ধু ছিলেন নাম কি মুকুন্দ মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু আশীর্বাদ করলেন যে মুকুন্দ তুমি যার চিকিৎসা করবে সেই ভালো হয়ে যাবে বর দিলেন এবার মুকুন্দ যার চিকিৎসা করে সেই ভালো হয়ে যায় যত রুগী মুকুন্দ কবিরাজের কাছে আসে মুকুন্দ কবিরাজ যদি চিকিৎসা করে সবাই ভালো হয়ে যায় মৃত্যু পথযাত্রী পর্যন্ত ভালো হয়ে যায় এমন কি সম্রাট পর্যন্ত আসলেন মুকুন্দ কবিরাজের কাছে চিকিৎসা নেয়ার জন্য ভাবা যায় রাজ্যের সম্রাট পর্যন্ত আসতেন এগুলো তো চৈতন্য চরিতামীতে আছে কিন্তু এই মুকুন্দ কবিরাজ সবাইকে এত এত চিকিৎসা যখন করলেন ভালো করলেন নিজের স্ত্রী যখন অসুস্থ হলেন মুকুন্দ কবিরাজ তাকে ভালো করতে পারছেন না এবার মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর চরণে স্মরণ নিয়ে বলছে প্রভু অপ্রভু আমি সবাইকে চিকিৎসা করে ভালো করি কিন্তু আমার স্ত্রী কেন ভালো হচ্ছে না মহাপ্রু মুদ কবিরাজকে বললেন মুকুন্দ তোমার মনে অহংকার চলে এসেছে আর এই অহংকারটা চূর্ণ করার জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি কারণ তুমি যাকে চিকিৎসা করো সেই ভালো হয়ে যায় বলে তোমার মাঝে অহংকার এসে গেছে হে আমি যার চিকিৎসা করি সে ভালো হয়ে যায় এই জন্য আমি তোমাকে অহংকার চূর্ণ করার জন্য দেখিয়ে দিলাম যে তোমার হাতে কোনো ক্ষমতা নেই তোমার নিজের স্ত্রীকেই তুমি ভালো করতে পারছো না রাঘব পণ্ডিত এত রন্ধন করেন রাধারানী স্বয়ং তার গৃহে এসে রন্ধন করেন তার কে অহংকার এসেছে আমি ভালো আইটেম রান্না করি তো আমার মনে অহংকার চলে আসে আমি আজ ভালো রান্না করেছি আমি কেবল ভালো রান্না করতে পারি তো এই জন্য হরি কথা শুনতে হবে রাঘব পণ্ডিত তিনি বর পেয়েছেন দুর্বাসার পাই আছে বড়ে। অমৃত হইতে তার পাক অধিক মধুরে সুগন্ধি সুন্দর প্রসাদ মাদুর্যের সার দুই বাই তাহা খাইয়া আনন্দ অপার তবু রাঘবের মনে অহংকার আসে। যার কারণে গৌর হরি তার গৃহে বাস করে মহাপ্রভু রাঘবকে বললেন রাঘব পণ্ডিতকে যে রাঘব পণ্ডিতের। এই পানিহাতিতে সমাধি পর্যন্ত আছে যদি কখনো যাও দর্শন করে আসবে রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বললেন হে রাঘব আমি তোমার গৃহ ছেড়ে কোথাও যাব না আমি তোমার গৃহে নিহত বাস করব মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বর দিয়ে দিয়েছিলেন ভুজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন পণ্ডিত কে পাচিহা করিবে ভুজন সমস্ত ভক্তরা রঘুনাথকে বলছে তুমিও ভুজন করো ভূজন করতে বসো কিন্তু রাঘব পণ্ডিত বলছেন না রঘুনাথ পরে ভূজন করবে এই যে দেখো পরম্পরা কি এবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভূজন করবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে কি রাঘব পণ্ডিত ইচ্ছে করে রঘুনাথকে দিতে পারতেন কিন্তু রঘুনাথ কৃপা লাভের জন্য এসেছে নিত্যানন্দের কাছে তাহলে সে কি নিত্যানন্দের সঙ্গে ভোজন করে খাবে না এই জন্য রাঘব বললেন এই যে পণ্ডিত কহে পাশেই হা করিবে ভোজন রঘুনাথকে এখন দেওয়া যাবে না রঘুনাথ সর্বশেষে ভোজন করবে ভক্তগণ আকণ্ঠ করি করিল ভুজন হরিদ্বনি করি উটি আ চমন ভুজন করি দুই বাই কইল আচমন রাগবানি, পড়াইল মাল্লোয়ার চন্দন পণ্ডিতের যে সেবা মহাপ্রভুর প্রতি চমৎকার চৈতন্য ভাগবত যখন পড়বে দেখবে এতটা সেবা করতেন বিরা খাওয়াইয়া কইল চরণবন্দন বীরা মানে কি বীরা বয়সিকার ডয় শূন্যর আকার বিরা খাওয়াইয়া করিল চরণ অবন্ধন চরণ সেবা করছে বিরা খাইয়া বিরা মানে হচ্ছে পান বিরা খাওয়াইয়া বিরা মানে পান এবার কিছু কিছু ভক্ত আমাদেরকে প্রশ্ন করে তাহলে মহাপ্রভুকে তো পান দেয়া হতো মহাপ্রভুকে তো তাম্বুল দেয়া হতো আমরা খেলি দুষ্কি এবার মহাপ্রভুকে যে তাম্বুল দেয়া হতো মহাপ্রভুকে যে পান দেয়া হতো সেটা নরোত্তম দাস ঠাকুর লিখেছেন যে তাম্বুলো খাইয়া প্রভু পালঙ্কে শয়ন শ্রী গোবিন্দ দাস করে পাদ সম্মাহন নরোত্তম দাস ঠাকুর যদিও লিখেছেন বা চৈতন্য চরিতামৃত অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে আছে কবিরাজ গোস্বামী পাদ বলছেন বিরা খাওয়াইয়া কইল চরণ বন্দন চরণ বন্দনা করছে বিরা খাওয়াইয়া বিরা শব্দ অর্থ হচ্ছে পান মহাপ্রভুকে পান দেয়া হতো কিন্তু মহাপ্রভু যে পান পেতেন মহাপ্রভু যে প্রসাদ অন্তে ভক্তগঞ্জে তাকে তাম্বুল দিতেন পান দিতেন মহাপ্রভু কি পানের সঙ্গে তাম্বুলের সঙ্গে চুন খেতেন সাদা খেতেন খয়ার খেতেন জর্দা মম জর্দা স্বপ্নপুরি জর্দা রতন জর্দা দুলাল জর্দা এগুলো পেতেন হাকিমপুরি তাহলে আমি সব ছেড়ে আসতে পারি আর একটা পানের কিলি পাঁচ টাকা এটা ছাড়তে পারি না এখন তো অনেক গুরুদেবকেও দেখা যায় আমি প্রত্যেক গুরুদেবের প্রতি সম্মান রেখে বলছি অনেক শিষ্যগণ দাঁড়িয়ে থাকে গুরুদেবের পানের পিক নেয়ার জন্য গুরুদেব পানের পিক পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে তারপর চামচ দিয়ে দিয়ে এই পানের পিকের চরণামৃত নাকি এটা কি বলে পানের পিকামৃত পানের পিকামৃত সবার হাতে হাতে দিচ্ছে আমি এক জায়গায় প্রবচনে গিয়েছিলাম একজন আমাকে বলছে এটা তো চৈতন্য চরিতামৃত আছে মহাপ্রভু পান ভোজন করতেন মহাপ্রভু পান ভোজন করতেন মহাপ্রভু পানের পিকামৃত এইভাবে আরেকজনকে দাঁড়িয়ে থাকতো নেওয়ার জন্য আর চুন খেতেন মহাপ্রভু হ্যাঁ তারপর হচ্ছে জর্দা মোমো জর্দা হাকিমপুরি দুলাল রতন আরও কত কোম্পানি ভগবান জানি আমি জানি না এই কোম্পানির জর্দা পেতেন গুল পেতেন মহাপ্রভু আর প্রশ্ন যে মহাপ্রভুর সঙ্গে আমরা তুলনা দিচ্ছি না মহাপ্রভুকে পান দেওয়া হতো এটা নিতে পারছো আর মহাপ্রভু বাকি আদর্শগুলো কেন নিতে পারছি না মহাপ্রভু যে বিষ্ণুপ্রিয়াকে রেখে গেলেন অনন্ত যৌবনা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কত বছর বয়সে চব্বিশ বছর বয়সে বিষ্ণুপ্রিয়া অনন্ত যৌবনা তাকে ঘরে রেখে গেলেন আমার কথা বলি বাসর করে যদি মহাপ্রভু স্বয়ং বলে আজকে তোকে আমি দর্শন দিতে আসবো আমি বলবো আজকে আমার বাসর কালকে আসো মহাপ্রভুকে বলবো তো মহাপ্রভুর সঙ্গে আমার তুলনা দিলে হবে আর তাছাড়া মহাপ্রভুকে যে পান দেয়া হতো সন্ন্যাসের পর মহাপ্রভু মুখ শুদ্ধির জন্য হরিতকি পেতেন এটা শাস্ত্রে আছে গৃহস্থ ভক্তরা মহাপ্রভুকে পান দিতেন কিন্তু এটা তো মহাপ্রভুর খেলে নেশা হতো না আমি তো না খেলে নেশা হয়ে যায় পান না খেলে হবেই না অনেকেই বলে পান খাচ্ছি না গো আমার তো বাথরুম হচ্ছে না আমার প্যাট ফুলে রয়েছে খাবার হজম হচ্ছে না কীর্তনের পানের শুরু হয়েছে পান সাদা হবে না যেখানে কলি চারটি জায়গায় অবস্থান করে তন্মধ্যে একটা নেশাজাতীয় দ্রব্য আদি তাহলে পান এটাও নেশাজাতীয় দ্রব্য চা এটাও নেশাজাতীয় দ্রব্য চা পান বিড়ি সিগারেট এগুলো ভক্তদেরকে খাওয়া যাবে না মহাপ্রভুর ভক্ত যারা তারা এগুলো গ্রহণ করবে না আবার কেউ যদি মহাপ্রভুর প্রসাদ রূপে পান গ্রহণ করে থাকে বৃন্দাবনে অনেক পরম প্রপূজ্য চরণ যারা অনেকেই পেয়ে থাকেন সেটা ঊর্ধ্বের কথা এটা আমরা কখনো মূল্যায়ন করতে যাব না কিন্তু সাধারণ ভক্ত আমরা যারা নবীন ভক্ত আমরা যারা মহাপ্রভুকে যে পান দেওয়া হচ্ছে তাহলে এই পানটা কী করবো অনেকেই বলে যদি আমার নেশা সেটা না হয় তাহলে অনেকে গ্রহণ করতে পারেন নতুবা সেটা গঙ্গায় ভাসিয়ে দিতে হবে আর গৃহস্থ ভক্তরা সেটা মহাপ্রভুকে দিতেন এবার মহাপ্রভু তো শুধু পান পেতেন তাম্বুল কিন্তু মহাপ্রভু চুন পেতেন না মহাপ্রভু তো জর্দা পেতেন না মহাপ্রভু তো বিভিন্ন মশলার গুড়া পেতেন না এই পানের সঙ্গে মিশিয়ে তাহলে আমরা সুবিধাবাদী আমরা মানুষ হলাম সুবিধাবাদী শাস্ত্রের থেকে ফুকর কুজি, ছিদ্র কুজি, কোনটা গ্রহণ করা যায় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য শাস্ত্রে কোন জায়গায় একটু ফুকর রয়েছে কোনটা গ্রহণ করা যাবে বিষয়টা এরকম নয় এরকম নয় বিষয়টা শিব ঠাকুরের নাম ধরে যারা গাঁজা খায় তো ঠাকুর তো বিষ খেয়ে কণ্ঠে ডেকে কণ্ঠ হলেন তুই একটু বিষ খাওয়া দেখি বলো হরি হরি বল হয়ে যাবি আর শিব ঠাকুর যে গাঁজা খেয়ে যে কোনো শাস্ত্রে নেই শিব ঠাকুরের নামে গাঁজা খুঁড়িরা গাঁজা খায় আর শিবের নাম দেয় বিষয়টা এরকম নয় আমি একটার পর একটা একটার পর একটা পান চিবুতেই থাকবো চিবুতেই থাকবো আর পানের পিক এই দিকে পড়বে এটা ভক্ত বৈষ্ণবের লক্ষণ নয় বিষয়টা এরকম নয় চা পান বিড়ি সিগারেট এগুলো নেশা জাতীয় দ্রব্য আর আমাদের প্রপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এগুলো বর্জন করতে বলেছেন পান খাওয়া যাবে না আমাদের প্রপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন চা পান বিড়ি সিগারেট এগুলো গ্রহণ করা যাবে না গ্রহণ করা যাবে না তাছাড়া পান তুমি খেয়ে দেখো তোমার দাঁতের অবস্থাটা কি হয় বেহাল অবস্থা এই যে চার তলে কত টাকা খরচ যাচ্ছে বলো হয় দাঁত তো করলার বিচি হবে পান চুন ইত্যাদি খেলে চা পান বিড়ি সিগারেট সারা বিশ্বের কথা ছেড়ে দাও এ আমাদের মৌলভীবাজার জেলায় মনে করো এরকম যদি একটা নিয়ম হয় যে মৌলভীবাজার জেলায় এক দিনে যত টাকা চা পান বিড়ি সিগারেটের তলে যায় ওই টাকাটা আমরা দরিদ্রদের মাঝে ব্যয় করব। কত টাকা হবে বলো একদিনের দিনের চা পান বিড়ি সিগারেটের মৌলীবাজার জেলায় সারা বিশ্বের যত মানুষ এই নেশাজাতীয় দ্রব্য সেবন করছে সিগারেট একদিনের যদি সিগারেটের টাকা সারা বিশ্বের সঞ্চয় করা হয় কত কুটি হবে ভেবে দেখো আর এগুলো তো আমাদেরকে কখনো ভালো কিছু দিচ্ছে না সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখো আমরা কতটুকু ঠকবাজি করছি একটা সিনেমাতে যখন সিগারেট খায় তখন লেখাবাসিস স্কিনে দুমপান শাস্ত্রের জন্য ক্ষতি করে আরে বুকা তাহলে স্বাস্থ্যের জন্য যদি ক্ষতি করি হয় তাহলে এটা খাওয়াচ্ছিস কেন খাচ্ছিস কেন সিগারেটের প্যাকেট এরকম দেখে ধুমপান ক্যান্সার ঘটায় দুমপান হৃদরোগের কারণ সিগারেটের প্যাকেট সামনে ধরে আর কয়েক দেখো জড় জাগতিক বিদ্যা আর বিদ্যার মাঝে পার্থক্য কোথায় জাগতিক বিদ্যা দেখছে দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার বড় বড় যারা আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি আমরা যাদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করি এখানে বসো এখানে বসো আমরা যাদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করি তারা সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে এই ইয়াং জেনারেশন যাদেরকে ফলো করছে আমরা যাদেরকে ফলো করছি অধিকাংশ সেলিব্রিটিরা মদ খাচ্ছে মাতাল গাজা খাচ্ছে সিগারেট খাচ্ছে যেগুলো সায়েন্সও আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে এগুলো শরীরের জন্য ক্ষতিকর ভালো নয় ডাক্তাররা স্পষ্টভাবে বলে দেয় আজকে হার্ট অ্যাটাক হচ্ছে শ্বাসকষ্ট আমি অনেকজনকে দেখেছি বৃদ্ধ হয়ে গেছে ভালো করে শ্বাস নিতে পারছে না এবার টানছে সুখ টান সুখ টান দিচ্ছে টানছে এগুলো নিন্দা নয় এগুলো সচেতন করার জন্য বিশেষ করে যেহেতু আমি তরুণদেরকে নিয়ে সর্বদা স্বপ্ন দেখি যুব সমাজকে জাগ্রত করার জন্য চেষ্টা করছি যুব সমাজ যদি চা না খায় পান না খায় বিড়ি না খায় সিগারেট না খায় গাঁজা না খায় মদ না খায় তাহলে তাদের জীবন হবে অনিন্দময় ভেবে দেখো তুমি সংসার জীবনে প্রবেশ করেছ যদি চা না খাও পান না খাও বিড়ি সিগারেট না খাও তোমার কত টাকা আয় হবে চার নিচে কত টাকা খরচ যাচ্ছে পানের নিচে কত টাকা খরচ যাচ্ছে বিড়ি নিচে কত টাকা খরচ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার কত প্রসাদ বুঝি আমি দেখেছি প্রসাদ পায় কিন্তু সিগারেট ছাড়তে পারে নাই চা ছাড়তে পারে নাই প্রসাদ পাচ্ছে চা ছাড়তে পারে না সিগারেট ছাড়তে পারে না বিষয়টা এরকম নয় এই জন্য যদিও চৈতন্য চরিতামৃতে আছে বীরা খাওয়াইয়া কৈল চরণ বন্দন একটা কথা মনে রাখতে হবে মহাপ্রভুকে অনুসরণ করব অনুকরণ অনুকরণ নয় মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও ভক্তভাব অঙ্গীকার করে তিনি এসেছেন কেন এসেছেন যত যত আচরতি শ্রেষ্ঠ তৎ এব এবং ইতর জনহ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করে অপর সাধারণ জন তাকে কি করে অনুকরণ করে তিনি জগতে যা প্রমাণ রেখে যান সবাই সেটাকে অনুসরণ করে এই যে দুটো শব্দ অনুকরণ অনুসরণ ব্রজলীলা অনুকরণ নয় কি সেটা অনুসরণ অনুসরণ মহাপ্রভুর সঙ্গে তো আর তুলনা দিলে হবে না মহাপ্রভু তো স্বয়ং ভগবান তো রাঘবের উপরে মহাপ্রভু পূর্ণ কৃপা করেন পূর্ণ কৃপা করেছেন রাঘব পণ্ডিতকে যে তোমার গৃহে আমি সব সবসময় থাকব। আজ রাঘবের গৃহে নিত্যানন্দ প্রভু চিষ্ট দিলেন রঘুনাথকে রঘুনাথ সেটা পেলেন এবং পাওয়ার পরে দুই বাইয়ের অবশিষ্ট মহাপ্রভু যেটা পেলেন নিত্যানন্দ যেটা পেলেন উভয়ের অবশিষ্ট দেয়া হল তার শেষে পাইলে তোমার ভক্ত চিত্তে ভক্ত গৃহে প্রভুর সদায় কবুগুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান কবুগুপ্ত গুপ্ত মানে কি লুকায়িত ব্যাপ্ত মানে কি প্রকাশিত প্রভুর সদা অবস্থান কখনো সময় থাকেন ভক্তের গৃহে কবিরাজ গোস্বামী পাদ বলছেন অভক্তের গৃহে বলছেন অসুরের গৃহে ভগবান থাকেন বলছেন কি ভক্ত চিত্তে এই যে নরোত্তম দাস ঠাকুর আগে বললেন গোবিন্দ বলেন মো বৈষ্ণবপরাণ ভক্ত চিত্তে ভক্ত গৃহে প্রভুর সদায় অবস্থান গুপ্ত, কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস ইহাতে সংশয়ে যাড় সেই যায় নাশ প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া সেই বৃক্ষমূলে বসিলা নিজজনকে লইয়া রঘুনাথ দাস সেই দিন রাঘব পণ্ডিতের বাসভবনে রাত যাপন করলেন ভোরবেলা প্রাত স্নান করে বৃক্কের তলে ওই বৃক্ষটা এখনো আছে পানিহাটিতে যদি কখনো যাও দেখবে যেখানে নিত্যানন্দ প্রভু বসছিলেন এই বৃক্কের নিচে নিত্যানন্দ প্রভু বসলেন তার নিজজনকে নিয়ে আমরা আগামীকাল শুনব রঘুনাথ দাস গোস্বামী পাতকে অতপর নিত্যানন্দ প্রভু কি করলেন রঘুনাথ আসি কইল চরণবন্দন পণ্ডিত দ্বারা কইল নিবেদন এই দেখো এখানে চমৎকার একটা বিষয় এটা খুব শিক্ষণীয় এই জন্যই তো গৌরলীলা মানেই হচ্ছে আমাদের আচরণ বৈষ্ণব সদাচার গৌরলীলা ছাড়া শেখা যাবে না আচ্ছা নিত্যানন্দ প্রভু যখন বসেছেন রঘুনাথ গিয়ে তো সরাসরি নিত্যানন্দকে বলতে পারতেন বলতে পারতেন না ভালো করে বুঝবে সিদ্ধার্থ দেখো কবিরাজ গোস্বামী পাত কি বললেন রঘুনাথ আসি কইল চরণ বন্দন রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন রঘুনাথ এসে সাষ্টে প্রণাম দিয়েছে নিত্যানন্দ প্রভুকে কিছু বলতে চায় রঘুনাথ কার দ্বারা বলালেন কেন তিনি তো স্বয়ং এসে বলতে পারতেন রাঘব পণ্ডিতকে দিয়ে কেন বলালেন এটা হচ্ছে আনুগত্যশীলতা আনুগত্য ছাড়া হবে না সমস্ত সখীরা ফুল তুলে মালা গেতে কার হাতে দিতেন তাহলে নিজেরা ফুল তুলছেন মালা গাচ্ছেন তাহলে সখীরা কি মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারতেন না মালা গেতে সব কিছু করে চন্দন চর্চিত করে রাধারানীর হাতে কেন দিলেন রাধারানী গোবিন্দকে পরিয়ে দেবে এটা হচ্ছে আনুগত্যশীলতা রাঘব পণ্ডিতকে দিয়ে বলাচ্ছেন রঘুনাথ অধম পামর মুহীন জীবাধম মোর ইচ্ছা হয় পাই চৈতন্য চরণ রাঘব পণ্ডিত বলছে প্রভু রঘুনাথ এসেছে তোমার নিকটে সে নিজেকে কুবদমভাবে পতিতভাবে পামর ভাবে সে চৈতন্য চরণ প্রাপ্ত হতে চায় কি শিক্ষা দেখো রঘুনাথ রাঘবকে দিয়ে বলালেন নিজেও তো বলতে পারতেন কিন্তু বলেননি এখানেই কবিরাজ গোস্বামী পাঁচ চমৎকার শিক্ষা দিলেন এটাই হচ্ছে বৈষ্ণব সদাচার জ্যেষ্ঠকে কি করে সম্মান দিতে হয় দেখিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু আনুগত্য শিলটা খুবই গুরুত্বপূর্ণ ভক্তি জগতে এই যে চমৎকার ভাবে এই জায়গা এটা দেখিয়ে দিলেন রঘুনাথ আশি কইল চরণ বন্দন, রাগব পণ্ডিত দ্বারা কইল নিবেদন রাঘব পণ্ডিতকে দিয়ে নিবেদন করলেন যেমনি ভাবে হরিদাস ঠাকুর গোবিন্দ দাসকে দিয়ে মহাপ্রভুর নিকটে সংবাদ পাঠালেন যে প্রভুকে গিয়ে বলিও আমার সংখ্যা পূর্ণ হচ্ছে না প্রভুকে গিয়ে বলিও মহাপ্রভু দ্রুত গতিতে ছুটে আসলেন হরিদাস কেমন আছ প্রভু আমার দেহটা ভালো আছে মন ভালো নেই উনি উড়তে পারেন না শুয়ে শুয়ে জপ করছেন তাহলে দেহটা কেন ভালো আছে বললেন কারণ হরিদাস জানেন এই দেহটা পঞ্চভূত দ্বারা তৈরি এই পচা দেহ নষ্ট হবে এটা নিয়ে চিন্তার আবশ্যকতা নেই মন ভালো নেই প্রপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি জগতের আর্য আর্য মানে কি শিক্ষক গুরু তিনি আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে তার একমাত্র অবদান আমাদের প্রভুপাদের অষ্টোত্তর শত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের তিনি তার শিষ্য প্রশিষ্যদেরকে দিয়ে আজও তিনি সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সার্থক করাচ্ছেন সেই প্রভুপাদ বলছেন অসুস্থ আত্মার চিকিৎসালয় হচ্ছে মন্দির মন্দির কি অসুস্থ আত্মার চিকিৎসালয় এই দেহের চিকিৎসার জন্য আমরা হাসপাতালে যাই আর মন যার অসুস্থ সে যাবে যাবে তাহলে প্রসাদ পেলে দেহ নাম যদি না করো তাহলে তোমার মন অসুস্থ হবে আর অসুস্থ মনে কখনো ভগবানের সেবা হবে না প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না শাস্ত্র কখনো সমর্থন করেন নাই শরীর যদি খারাপ হয় আমি প্রসাদ যদি না পাই শরীর খারাপ হতে পারে ক্লান্ত হতে পারে এটা শরীরের খাবার আত্মার খাবার হরিনাম তুমি যদি আত্মাকে খাবার না দাও তাহলে তোমার আত্মা উপবাসী আর আত্মা যদি অসুস্থ হয়ে কিচ্ছু হবে না তোমার কোনো সেবাই হবে না এই জন্য বললেন অসুস্থ মন অসুস্থ বুদ্ধি আমার জব সংখ্যা পূর্ণ হচ্ছে না প্রভু বললেন হরিদাস তুমি সিদ্ধ হয়ে গেছো শঙ্কা একটু কমিয়ে দাও সংখ্যা কমিয়ে দাও তুমি সিদ্ধ হয়ে গেছ এবার রঘুনাথ বলছেন মাত্র তিন লক্ষ নাম করি কমিয়ে দেব তাহলে আমি তুমি সিদ্ধ হয়ে গেছি আমি একদিন জব করে তো আরেকদিন করছি না তাহলে কৃপা হবে কি করে মাত্র তিন লক্ষ নাম করি তুমি বিপ্রের শ্রাদ্ধের শ্রেষ্ঠ বৈষ্ণবের থালাটা আমাকে দিলে তারপর তুমি আমাকে বৈকুণ্ঠে চড়িয়েছ নর্দমা থেকে তুলে এনে আমি কি করি নাম সংখ্যা কমিয়ে দেব প্রভু এই নাম করেছিলেন বলে স্বয়ং মহাপ্রভু শেষের কাণ্ডারি হলেন ভাগবত দেখো চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর চমৎকার ভাবে লিখলেন শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইশে তথায় ডাকেন প্রভু তুলসির পাশে এখানে শঙ্কা নামের কথা আছে কি নাই স্বর গোস্বামীপাদ অষ্টাকম দেখো এই যে আটটা স্টুপিগুলো তপন একদম মুখস্থ করতে হবে স্বরগুস্বামী পাদের অষ্টা কমে দেখবে শঙ্কা সংকীর্তন শব্দটা আছে তার মানে শঙ্কা কীর্তন করতেই হবে কোনো ক্রমে মিস করা যাবে যাবে না প্রশ্ন উঠে না মহাপ্রভুকে ভোজন করানোর জন্য নবদ্বীপে মানুষ প্রতিযোগিতায় নেমে গিয়েছিল কে কত বেশি নাম করবে মহাপ্রভু তার গৃহে গিয়ে সেবা করবেন তার হাতে রান্না দ্রব্য গ্রহণ করবেন লক্ষ্যনাম জপের জন্য মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য হিরিক পড়ে গিয়েছিল নবদ্বীপ ধামে তন্মধ্যে একজন হচ্ছেন শুক্লাম্বর ব্রহ্মচারী নাম শুনেছ মহাপ্রভুর পার্শ্ব শুক্লাম্বর ব্রহ্মচারী যার গৃহে এগুলো আমরা আরেকদিন দিন সাত দিন ব্যাপী তার চরিত কথা আস্বাদন করবো যার গৃহে মহাপ্রভু গিয়েছিলেন কিচ্ছুটি নাই একটা পাত্র ঘটি জল এই ঘটি দিয়ে তিনি শৌচ কার্যে যান এই ঘটি দিয়েই মহাপ্রভু বলেন যাও এক গটি জল নিয়ে আসো আর তোমার ঝুলনার মাঝে কি আছে ওই তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসেছেন কয়েকটা তন্ডুল আর যে ঘটি দিয়ে শৌচকার্য করেন এই ঘটিরই একটু জল মহাপ্রভু খেয়ে এসেছিলেন কল্পনা করা যায় মহাপ্রভুর পার্শদের কথা না জানলে মহাপ্রভুর কৃপা এবং মহাপ্রভু কতটা করুণাময় এবং বৈষ্ণবতা কি বৈষ্ণব সদাচার কি এটা কখনো বোঝা যাবে না এই জন্য প্রতিদিন সকালবেলা মহাপ্রভুর পার্শদের চরিত কথা শুনতে হবে কোনো ক্রমে মিস করা যাবে না হরি কথা না শুনলে জীবের কখনো পরিবর্তন হবে না হরিকথা না শুনলে যে কোনো মুহূর্তে যে কারো পতন হয়ে যেতে পারে এই যে আমাদের গুরু মহারাজ বলেন সব সবসময় যে সন্ন্যাসী যিনি তারও পতন হয়ে যেতে পারে তিনি যদি হরি কথা না শুনেন ব্রহ্মচারীরও পতন হয়ে পারে যেতে আর আমরা তো সাধারণ মানুষ আমরা তো এখনো কর্মচারীর দলে আমাদের তো পতন হয়ে যেতে পারে হরিকথা না শুনলে এই জন্য হরি কথা যেখানে কি বলা হয়েছে শ্রীয়তং এই শ্লোকটা পারো নিত্য গিয়তং এই যে ভাগবতের শ্লোকটা হ্যাঁ নিত্য নিত্য শুনতে হবে ভারত অভয়ম এটা সুখদেব গোস্বামী পাত প্রথম পরিকৃতকে বললেন পরিকৃত গিয়ে যখন দণ্ডবোধ প্রণাম করেন প্রভু সাত দিন মাত্র জীবন প্রদীপ জ্বলবে আমার কর্তব্যটা কি বুঝিয়ে বলো এবার সুখদেব গোস্ব বাদ বললেন তস্মাদ ভারত সর্বাত্মা ঈশ্বর হরি শ্রুতব্য সুতব্য মানে কি কীর্তিত্ব তার কথা শ্রবণ করো শ্রবণ করো শ্রবণ করো শ্রবণের মাধ্যমে কে ভগবানকে পেলেন পরীক্ষিত মহারাজ কীর্তনের মাধ্যমে কে ভগবানকে পেলেন কীর্তনের মাধ্যমে ভগবানকে পেলেন সুখদেব সুখদেব গুস্বামী পাত কীর্তনের মাধ্যমে ভগবানকে পেলেন তাহলে প্রথম কি শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে কে ভগবানকে পেলেন হ্যাঁ হ্যাঁ স্মরণ শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন পদ সেবার মাধ্যমে কে ভগবানকে পেলেন লক্ষ্মী দেবী নিয়ত ভগবানের চরণ সেবা করেন দাস্য হ্যাঁ দাসের মাঝে হনুমান এই জন্য এইভাবে চৌষট্টি যে চৌষট্টিটি ভক্তির অঙ্গ রয়েছে ভক্তি অঙ্গের মাঝে নববিধা নয়টা নববিধান আমরা একদিন শুধু আলোচনা করবো এই নয়টা প্রক্রিয়ায় কে কিভাবে ভগবানকে লাভ করেছিলেন শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দার্শ আত্মনিবেদন এই যে নয়টা প্রক্রিয়ায় মাঝে কে কে কিভাবে ভগবানকে লাভ করেছিলেন এগুলো আমরা শুনবো একটা এপিসোডে কাজে আমরা এই পর্যন্তই বিশ্রাম রাখি রঘুনাথ দাস গোস্বামীপাদ রাঘব পণ্ডিতের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর চরণে নিবেদন রাখলেন এবার আমরা আগামীকাল শ্রবণ করব সেই রাঘব পণ্ডিত রঘুনাথ দাস গোস্বামীপাদের হয়ে এমন কি নিবেদন করলেন নিত্যানন্দের চরণে আর সেই নিবেদন শুনে নিত্যানন্দ প্রভু কি কৃপা করলেন রঘুনাথকে আমরা আগামীকাল শোনার প্রতিশ্রুতি দিচ্ছি গুরু গৌরাঙ্গের কৃপা হলে আজকের মতো এখানেই কথা গৌরী ও বৈষ্ণবাচার্য জগণের সংক্ষিপ্ত চরিতামৃতে আমরা ইতি টানছি তার পূর্বে চলুন আমরা স্বর্গোস্বামী পাদের চরণ বন্ধনা করে নেই হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়

গিরিধরি গোপীনাথ মদন মোহন গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন বট্টরঘুনাথ শ্রীজী বগুপাল বট্ট দাস রঘুনাথ আমি এই ছয়গু সাইরী করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্টপুরন এই ছয় গুসাই জারো মুই তড়দা ছয় জারো সবার পদরে নু মোর তাদের চরা নশে বি শনেবা শনে ভা তাদের বা জনোমে জনোমে মুরো এইই আ ভিলা এই ছযগুষাই প্রভু মুরে কর দয়া

নির ভৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মন বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম কুড়িয়া নাম সংকীর্ন কহে দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনা শ্রীদ্দা দর গদাদর গৌর ভক্তবৃদ krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare krishna hare krishna 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 hare hare hare, hare, Rama. Rama Rama Rama. hare, hare, krishna. hare krishna hare krishna krishna hare krishna hare 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 Rama Hare Rama 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 Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি জয় গুরুদেব 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 জয় গুরু দেব जया परम गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव जया परम गुरुदेव जया प्रभु पद प्रभु पद जगद गुरु शिला प्रभु पद गौरा हरे 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 बरे जय जय गुरु गौरा गंधार विकश्वरी गिरिधारी की